আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আচ্ছা, তো আপনাদের এখানে আপনারা তো বেসিন বিক্রয় করেন? জি। আমাদের কি কি ধরনের বেসিন আপনারা বিক্রয় করেন এখানে? আমাদের এখানে স্যানিটারি অনেকগুলো মডেল আছে, অনেকগুলো বেসিন আছে, অনেক কোম্পানি আছে। আচ্ছা ঠিক আছে, সেগুলো একটু দেখেন ভাই। হ্যাঁ আসেন দেখেন। এটা হলো কোটো। কোটো এটা? জি। এটার প্রাইস কত? এটা পড়বে 8,210 টাকা। 8,210 টাকা। এটা চৌত্রিশশো টাকা। এখানে একটা আছে, এটা এটাও চারু। এটা চারু? এটা এটা 380 টাকা। 380 টাকা। এটাও চারু? এটা চারু। এটার দাম কত পড়বে? এটা পড়বে 2300 টাকা। 2300 টাকা। আচ্ছা, এই যে এটা একটা চারু আছে, এটা 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 3280 টাকা। 3280 টাকা। আচ্ছা, এটাও চারু? এটা চারু। হ্যাঁ, এটা এটার দাম কত? এটা এটা পড়বে 2970 টাকা। 2970। এটাও চারু? এটাও চারু। আচ্ছা, এটার দাম কত? 380 টাকা। 380 টাকা। আচ্ছা, এটা এটা এটাও চারু? হ্যাঁ, এটা এটা হলো 1880 টাকা। আচ্ছা, 1880 টাকা। এগুলো হলো প্যান আমাদের। এগুলো প্যান? এগুলো হ্যাঁ চারু। এগুলো দাম কেমন? চারু চারু। এটার দাম কেমন? এটা ওটা পড়বে 1213 টাকার মতো। 913 টাকা। এরপরটা এটা এটা পড়বে আপনার 1331 টাকা। আর এটা এরপরটা এটা পড়বে আপনার 1590 টাকা। 90 টাকা। আচ্ছা, এটা সেম প্রাইস? আচ্ছা ঠিক আছে। এখন আমরা এই চাইনিজ চাইনিজ এটা বেসিনটা, এটার মূল্য কত? এটা পড়বে 16,500 টাকা। 16,500 টাকা। আচ্ছা, এটা হলো মার্বেল বেসিন। আরও অনেকগুলো আছে মার্বেল বেসিন, সুন্দর কারণে একসাথে রাখা হয়নি। আর অনেক সুন্দর। এটা এটার দাম কত? এটা এটা পড়বে 33,500। 33,500 টাকা। জি। এটা ভিতরে আবার লাইটিং আছে? লাইটিং আছে। জি। আচ্ছা, এটা হলো প্যান আমাদের, চাইনিজ প্যান। আচ্ছা, এটা এটার এটা পড়বে 6,500 টাকা। 6,500। আচ্ছা ঠিক আছে। এই যে আমাদের এটা হলো যে আপনার প্যানের লোডাউন, এটা জি, এটা চারু মডেল। এটা এগুলোর দাম কেমন? এটা পড়বে 2620 টাকা। 2620 টাকা। এটা আর এটা চারু কর্নার বেসিন। কর্নার বেসিন এটা? এটা জি। এটার দাম কত? এটা এটা কর্নার চারু, এটা পড়বে 2150 টাকা। আচ্ছা, উপরে একটা দেখতে বেশি। এটা অটো? এটা অটো? জি। অটো, এটার দাম কত? এটা এটা পড়বে আপনার 14,500 টাকা। 14,500। এখানে এটা তারপরে এটা পড়বে 9,500। 9,500। জি। এটাও অটো? না না, এটা হচ্ছে এটা চায়না। চায়না এটা একটা? জি। এটাও চায়না? এটাও চায়না। তাই গুণা। আচ্ছা, সেম মডেলে আপনার খালি দুই কোম্পানি? আচ্ছা, একই প্রাইস? এটাও প্রাইস একই, এটাও চায়না, এটাও চায়না। এটা আপনার 7,500 টাকা। এটা 7,500 টাকা? এটা জি। এটা কোনো পিন নেই। আচ্ছা, এটা পড়বে আপনার 6,000 টাকা। 6,000 টাকা এটা? জি। আচ্ছা, এগুলো হলো সব চাইনিজ? এগুলো সব চাইনিজ? এগুলো জি। এগুলোর দাম, এগুলোর দাম কেমন? এটা এটা পড়বে আপনার 14,000 টাকা। 14,000 টাকা। এটা সেম প্রাইসে? এগুলো একটু অন্যরকম ডিজাইন। জি। এটা বলবে আপনার 16,000 টাকা। এই তিনটা একই মডেল? এই তিনটা 16,000 টাকা। আপনার কালার হলো বিভিন্ন, 16,500 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো দেখাচ্ছি। আবার বক্স আছে নাকি? এটা হলো ক্যাবিনেট বেসিন। এটা ক্যাবিনেট বেসিন? হ্যাঁ, এগুলোর সাথে মিরর আছে। ও, মিররও আছে এটা? হ্যাঁ, ওগুলো আপনি ওই সাইড থেকে উঠাইলে ভালো হইতো। ও আচ্ছা, আছে। এটা এটা হচ্ছে একটা বেসিন আছে কল, আমাদের কল ছাড়া এগুলোর প্রাইসগুলো আছে কল, সবগুলোরই কল ছাড়া। কল ছাড়া এগুলো? জি। আর
এগুলো সবই আছে এটা কোথাও এটা বলবে 38000 টাকা 38000 টাকা এই মিরর বাদে এই মিররটা মিরর সহ খালি কলটা ছাড়া ও কলটা এই শুধু এই কলটা ছাড়া হ্যাঁ কলটা ছাড়া এই কলটা ছাড়া কত হাজার টাকা এটা কলটা ছাড়া 38000 টাকা 38000 কল সহকারে নিতে চাইলে কল সহকার যদি নিতে চায় সেই ক্ষেত্রে আপনি আরো 4500 টাকা অ্যাড হবে আচ্ছা অনেক সুন্দর এগুলো আর এরপরে একটা আছে মেশিন এটা এই আছে এটা আছে এটা এটা যদি আপনি এখন এটাও কল ছাড়া এটা পড়বে আপনি 27000 টাকা 27000 টাকা জি আচ্ছা এটা মিরর সব সহকারে হ্যাঁ একদম পুরো এক সেট পুরোটা সেট একদম পুরোটা একটা সেট মিলানো সেট মিলে জি বলেন আচ্ছা ঠিক আছে এরপরে একটা আছে এটা জি এটা কত এটা পড়বে আপনার 30000 টাকা এটার সাথে আপনি মিক্সচার পাচ্ছেন একটা মিক্সার ও এটা একটা এই মিক্সচার সহ এটার দাম হলো 30000 টাকা আচ্ছা বাহ এক্সট্রা একটা ফাংশন দিয়ে দিয়েছে অনেক সুন্দর এরপরে একটা দেখি এখানে আছে আবার আমাদের ফটো এটা ব্র্যান্ডের এটা ফটো ব্র্যান্ডের আচ্ছা জি এটা মিরর সব সহকারে কত এটা এটা মিরর সহকারে কল সহকারে বলবে 20500 টাকা 20500 এটা মিরর বাদে নেওয়া যাবে না তো নাকি মিরর বাদে নেওয়া মিরর ছাড়াও নিতে পারবে মিরর ছাড়া কত মিরর ছাড়া যদি নেয় এটা পড়বে আপনার 12500 টাকা 12500 টাকা আচ্ছা জি এটা একটা আছে এই একটা আছে এটা পড়বে 24500 টাকা মিরর সহকারে হ্যাঁ মিরর সহকারে কল ছাড়া কল ছাড়া আর মিরর কল সব সহকারে কত কত হবে তাহলে আপনার 30500 টাকা পড়বে ও এরকম আচ্ছা ঠিক আছে এগুলো ইচ্ছা করলে এক্সট্রা মানে একটা নিতে সিঙ্গেলও নিতে পারবে কোনো সমস্যা নেই সিঙ্গেলও নিতে পারবে ওই ক্ষেত্রে একটু সিঙ্গেল নিতে গেলে একটু আপ ডাউন করে প্রাইজে প্রাইজে একটু আপ ডাউন হয় হ্যাঁ একদম একটু কম বেশি হতে পারে যেমন মনে করেন আমি মিররটা তো মনে করেন কবে বিক্রি করব জানি না মনে করেন দিন এটা সেট নিলো না ওই ক্ষেত্রে আমরা এটা মনে করেন হয়ে যাবে এক সেট নিয়ে গেলে নিয়ে গেল কিন্তু এক সেট নিয়ে গেলে সেটা খাতা না মিললে তো মেশ নিতেও চায় না আমরা হ্যাঁ নিতেও চায় না পরে আবার একটু প্রাইস নিয়ে ভাই আপনি এটা তো কম দাম দিয়ে রাখছেন হ্যাঁ তেন আমরা মনে করেন মিররটা মনে করেন 3000 টাকা দিলাম আমরা যদি 4000 টাকা না ভাই আপনি তো এটা 2500 টাকা দিয়ে কিনছেন ওই ক্ষেত্রে একটু ঝামেলা লেগে যাবে তো ওই কারণে আমরা এই প্রাইসটা আপ ডাউন করে নেই ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে সেটাই এটা তো আপনাদের সমস্যা এটা কি বেসিন আয়না শুধু নাকি এটা গ্লাস এটা মিরর ওই আমাদের একটা ক্যাবিনেট আছে ওই সাইডে লাগানো আর একটা ক্যাবিনেটের সাথে এটা বেসিনের সাথে দিয়ে দেন আচ্ছা এটা তারপরে আর একটা দেখতেছি এখানে এই যে একটা সুন্দর অনেক এটা এটার প্রাইস কত এটা বেশি এটা আপনার 28000 টাকা 28000 টাকা হ্যাঁ এই দুটোটা সেম প্রাইসই 28000 টাকা দুইটা কালার আছে যে যে কালারটা নেয় ওই কালারটাই দেওয়া যাবে এটা আর এই পরেরটা এই দুটো একই একদম ঠিক আছে এখন মিরর উপরে দেন হ্যাঁ আচ্ছা এই মিরর এটা এটা ওয়াশ বেসিন এটা নাকি মিরর একটা মিরর এর অনেক জন একটা মিরর এটা কত এটা একটা মিরর রেড কালার এটা পড়বে আপনার 3200 টাকা 3200 আর এই যে এটা এটা পড়বে আপনার 4200 টাকা 4200 ওটা পড়বে আপনার 4500 টাকা 4500 আচ্ছা আর ওটা পড়বে আপনার 3500 টাকা 3500 টাকা জি আমাদের কাছে এগুলো পড়বে 1350 টাকা কর্নারটা নিলো 1350 স্টেটটা নিলো 1350 আচ্ছা কি বলেন এটা কর্নার সেল এটা একটা খুব সুন্দর এটা এখানে দুই স্টেপ আছে এটা খুব সুন্দর এসএস কালারটা যদি নেন মানে অ্যান্টিক কালারটা নেন ওটা পড়বে আপনার 1600 টাকা আর নিচেরটা পড়বে 950 টাকা এই নিচের কালারটা এটা এই যে নিচের কর্নার এই যে এই কর্নার এটা 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 হ্যাঁ এটা পড়বে 950 টাকা আচ্ছা মিররটা আর মিররটা রাখা যাবে 2500 টাকা 2500 টাকা এখানে আপনি নিয়ে দেন এখানে টাওয়াল রেল আছে অনেকগুলা র‍্যাক রেল অনেকগুলা প্রাইজের আছে বিভিন্ন রেঞ্জের এগুলো আপনাদের কাছে এগুলো আছে শাওয়ার হ্যান্ড শাওয়ার এগুলো আসলে সবাই দেখে শুনে নিতে পারে এগুলো হলো পুশ শাওয়ার এগুলো হলো হ্যান্ড শাওয়ার এই শাওয়ার শাওয়ার এগুলো পুশ শাওয়ারের এগুলো আপনি বিভিন্ন এটা রাখা যাবে 1500 টাকা এটা কত
এটা 1500 টাকা এগুলো এটা হলো অটো ব্র্যান্ড ব্র্যান্ডের গুলো তো একটু প্রাইস বেশি হয় আচ্ছা এটা অটো কত এই অটো 1500 টাকা আচ্ছা এই দুটো বললেন এটা এগুলো 1500 টাকা এই তিনটা 1500 টাকা আর এটা হলো যে আপনার 1200 টাকা 1200 টাকা জি আর এগুলো হলো আমাদের পুশ শাওয়ার বলা হয় এবং আমরা বলি কমোড শাওয়ারও বলা হয় এগুলো বিভিন্ন রেঞ্জের আছে আসলে আপনি দেখে নিতে পারবেন মডেল গ্লাস সেলফ আছে এই যে এটা এগুলো কি মিরর গুলো দেখতেছে এগুলো এগুলো শেভিং মিরর ও শেভিং মিরর বাহ এগুলো সুন্দর তো মিরর গুলো জি অনেক সুন্দর তারপরে এই নিচে পেপার হোল্ডার আছে ও এগুলো আছে হ্যাঁ এগুলো হলো পেপার হোল্ডার হ্যাঁ বিভিন্ন রেঞ্জের আছে কিচেনের আছে এসএস আছে ও এখানে আসলে সবাই দেখে নিতে পারবেন হ্যাঁ সব কোনো সমস্যা নিতে পারবেন এই সেটা আবার দেখেন একটু ও হ্যাঁ এখানে দেখতে সমস্যা এটা হলো লিকুইড স্যুপ ডিসপেন্সার আপনার টাওয়াল রিং বিভিন্ন রেঞ্জের আছে দেশি বিদেশি সবই আছে আমাদের কাছে আর এগুলো হলো আমাদের একটা হলো পেডেস্টাল বেসিনই বলা হয় এগুলো ড্রাম বেসিনের মতো একটাই পুরা আচ্ছা আর এগুলো আমাদের কমন কমোডের এগুলো রে এগুলো কি চায়না নাকি হ্যাঁ কোট্টো আছে এটা হলো কোট্টো ব্র্যান্ডের আচ্ছা এটা পড়বে 20100 টাকা 20100 টাকা পড়বে আচ্ছা আর এটা হলো চারুর এটা 19600 টাকা 19600 এটা তারপর আমাদের আরো বিভিন্ন আছে কোট্টো অনেকগুলো মডেল আছে এগুলোর দাম আমাদের যে কোম্পানি যে একটা প্রাইস দেওয়া আছে ওই কোম্পানির প্রাইস থেকে আমরা আপনাদেরকে একটা ডিসকাউন্ট দেব আচ্ছা ঠিক আছে আচ্ছা আসলে এখানে ডিসকাউন্ট করবেন কোম্পানি যেটা আসলেই আমরা ডিসকাউন্ট করব একটা ডিসকাউন্ট করবেন আপাতত এই দাম রাখছি হ্যাঁ দেশি যে কোট্টো আপনার চারু এগুলোর ভিতরে আমরা একটা ডিসকাউন্ট দেব আপনাদেরকে আর চাইনিজ যে প্রোডাক্টগুলো আছে এগুলোর থেকে আমরা নিজেরাই মনে করেন টুকটাক ওই কম বেশ করে নেই যে প্রাইস বলছি সেই প্রাইস তো না আসলে আমরা একটা অনার করব আচ্ছা তো প্রিয় দর্শক ভাইরা যদি আপনাদের কোনো বেসিন বা যেগুলো দেখালাম আমরা সেগুলোর মধ্যে কোনোটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভাইয়ের নামটা ভুলে গেলাম আলম ভাই হ্যাঁ আলম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি আলম ভাইয়ের নাম্বার ভিডিওর নিচে দিয়ে দেবো আর ওই আপনার এখানে আছে আপনার বেসিন আরও আছে আচ্ছা দেখি তারপরে যে মার্বেল বেসিন আরও আছে এমনি এমনি তাই না জানো আমি কথা বলতেছি আচ্ছা হ্যাঁ এগুলো আছে হ্যাঁ মার্বেল বেসিনটা দেখানো হয় এখানে মার্বেল বেসিন আছে আরও আছে আমাদের ওই সাইডে আরও দুই তিনটা মডেল আছে আরও চাইলে আমার কাছে আরও মডেল আছে ঠিক আছে তারপর সিঙ্ক আছে ওই সাইডে একটু সিঙ্কগুলো নেই হ্যাঁ সিঙ্কগুলো দেখাই এখানে আছে সিঙ্ক হ্যাঁ সিঙ্ক বোল্ডগুলো আছে এগুলোর দাম কেমন এগুলো আপনার 1500 থেকে আপনার 2500 টাকা আবার ওদিকে আছে কিছু ওদিকে আছে ডাবল বোলের ভিতরে ডাবল সিঙ্ক এর মধ্যে এগুলো সিঙ্গেল এই যে এগুলো তো মরিচা পড়ে না বা কিছু হয় না এগুলো মরিচা পড়বে না এগুলো 100% গ্যারান্টি দিয়ে বিক্রি করা হয় আচ্ছা তারপরে এই যে একটা আছে ডাবল বোলের ভিতরে বাইগুলোর দাম কেমন রাখছেন এগুলো এটা পড়বে আপনার 4500 টাকা না 4500 টাকা জি আচ্ছা আর এগুলো আছে আপনার 2800 থেকে 3200 টাকা পর্যন্ত আছে জি আচ্ছা আর এগুলো তো ওই রকমই নাকি এরকমই তারপর আবার এই ডাবল বল এটা আছে আপনার 7500 টাকা হ্যাঁ এটা একটা ভিন্ন রকম ডিজাইন এটা 7500 টাকা রাখা যাবে 7500 টাকা জি আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে আবার বেসিন মিক্সচার আছে অনেকগুলো মডেলের আছে আপনি যেটা চয়েস করবেন ওটার সবগুলোর তো প্রাইস বলা যায় না না এগুলো বলতে বলতে অনেক সময় লাগবে হ্যাঁ সেটাই আর আসলে এখানে মোটামুটি রেঞ্জ একটা বলেন যে কম দামি থেকে বেশি দাম মানে কত দাম থেকে এখান থেকে মনে করেন আপনি বেসিন যদি মিক্সচারগুলো নেন এখন 3000 টাকা থেকে আপনাদের 7000 পর্যন্ত আছে 3000 থেকে 7000 টাকা পর্যন্ত আছে এখানে আর এখানে নিচে আছে এগুলো হলো পিলার কক এলা পিলার হ্যাঁ পিলার কক এগুলো চাইনিজের ভিতরে আমার 1500 টাকা থেকে 2200 2500 টাকা পর্যন্ত আছে
আবার এগুলো লং পিলার কক আছে, বেসিন মিক্সচার আছে এই সাইডে, এগুলো মনে করেন আপনি 3,000 টাকা থেকে 8,000 টাকা পর্যন্ত আছে। ও আচ্ছা, যাক ঠিক আছে, তাহলে আমরা জানলাম সবই। আর কি এখানে সুটকেস আছে, এই যে এখানে আছে এগুলো, এখানে আবার কিছু এটা হলো ওয়াল হ্যাং কমোড। কিসের ওয়াল? ওয়াল হ্যাং। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওয়াল হ্যাং কমোড আছে চারু এবং চাইনিজ, আমার কাছে দুটোটাই আছে, আপনি চাইলে নিতে পারেন। বাহ এটা অনেক সুন্দর, এখানে উপরে একটা দেখতেছি, এটা সুন্দর একটা মিরর, এটা এটার প্রাইস কত রাখছেন? এটার ময়ূর, ময়ূর জি, আচ্ছা অনেক সুন্দর, ওটার প্রাইস কত রাখছেন? উপরেটা এটা ওটা 3,500 টাকা আছে, 3,500 টাকা জি। আরও বিভিন্ন আছে। আচ্ছা আসেন, এগুলোর শোকেস, এগুলো শোকেস সব, হ্যাঁ বিভিন্ন রেঞ্জের আছে, আপনার 500 টাকা থেকে মনে করেন 1,500-2,200 টাকা পর্যন্ত আছে এখানে, এগুলো এখানে জি। আচ্ছা তাহলে ভালো কিছু দেখায়। তারপরে এই সাইডে আছে কিছু কল, মুভিং পিলার কক আছে, এখানে আমার কিছু মুভিং শাওয়ার টাওয়ার আছে, হার্ড কর আছে, তারপরে এখানে বিপক আছে, এগুলো দেশি বিদেশি সবই আছে আমাদের কাছে। প্রাইস আপনি কোম্পানি প্রাইস থেকে 10% পাবেন, আসলে আপনারা কম্পোমাইজ করে। হ্যাঁ আর আচ্ছা এই কিচেন হুকটা, এটা কোনটা? হ্যাঁ এটা হলো কিচেন হুক, বুঝলি এটা? হ্যাঁ এটা হলো কিচেন হুক। এটা কি? এটা এটা কিচেন বোর্ড। ও কিচেন বোর্ড, আচ্ছা আচ্ছা কিচেন বোর্ড। এটা বিভিন্ন রেঞ্জের আছে, আপনি যেখানে রান্না করবেন ওইখানে চুলার উপরে থাকবে, গরম বাতাসগুলো টেনে নিয়ে চলে যাবে। ও আচ্ছা, গরম বাতাস টেনে নিবে আর ঘর ঠান্ডা রাখবে, রুমটা ঠান্ডা থাকবে, কোনো গ্যাস গন্ধ থাকবে না কিছু। অনেক সুন্দর একটা জিনিস, এটা একটা অনেক ভালো একটা ব্যাপার। এটার দাম কত রাখছেন? এটা এটা হলো 18,500 টাকা। 18,500 টাকা এটা জি। আচ্ছা আসলে আলোচনার সাপেক্ষে, আসলে আলোচনা করে আপনারা কম বেশি করে দিতে পারবেন, করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরও আছে আমাদের, আরও দেখেন এটা আর একবার বলেন, এই হুটটার দাম আর একবার একটু বলেন একটু। এটা হ্যাঁ কিচেন হুটটা, এটা হচ্ছে এটা দাম কত বললে? এটা এটা বল, এটা বলবে আপনি 16,500 টাকা। 16,500 টাকা, আচ্ছা এটা অটো ক্লিন, অটো ক্লিন এটা জি। হ্যাঁ এটা তো অনেক সুন্দর দেখতেছি, এটা আসলে কিচেন রুমের জন্য অনেক একটা ভালো ইয়া করছে, কিচেন রুম গরম হয়ে যায় এটার জন্য অনেক বেটার একটা জিনিস। এটার দাম কত রাখতে পারেন বললেন? এটা 16,500 টাকা রাখবো। 16,500 টাকা রাখতে পারেন, বাহ অনেক সুন্দর। আচ্ছা এর নিচে একটা যে গোল্ডেন, এখানে কি মানে কম ভাড়া করা যায় নাকি? এখানে বেশি কম করা যায় নাকি? কি ফ্যানের স্পিড? হ্যাঁ স্পিড কমানো, বাড়ানো, স্পিড বাড়ানো কমানো, যে তিনটে দেওয়া আছে এখানে আপনার, এই যে এগুলো এটা লক অন, এইখানে আপনার ফ্যানের স্পিড আছে 1, 2, 3, আর এখানে আপনি অটো ক্লিন উইলিন সবই আছে, যেটা চিহ্ন দেওয়া আছে। ও আচ্ছা, তারপর লাইটের ইয়ে দেওয়া আছে, সুন্দর অনেক সুন্দর, অনেক ফাংশন আছে। আচ্ছা এই যে লাস্ট একটা দেখছে গোল্ডেন গ্লাস দেখতেছি, এটার দাম কত? এটা এটা 2,500 টাকা রাখা যাবে। 2,500 টাকা রাখছেন জি, বাহ অনেক সুন্দর একটা। এখানে আমাদের একটা মডেল আছে আপনার বেসিন, এদিকে আছে জি, এখানে একটা বেসিন আছে ওয়াল হ্যাং বেসিন, এটা একটু ভালো করে উঠে দিতে পারবেন, মানে সাইডের থেকে উঠে নিয়ে যেগুলো সাইডের থেকে, এবং প্যাডেস্টলটাও দেখতে পারবো, কোট্রো ব্র্যান্ডের। কোট্রো ব্র্যান্ড এটা জি, কোট্রো ব্র্যান্ড। এটার দাম কত আছে? এটা এটা 5,110 টাকা। 5,110 টাকা, আচ্ছা। এর উপরে একটা বেসিন, এগুলো মিরর দেখতেছি, এটা মিরর আছে, বিভিন্ন সাইজের আছে। এটা এটার মূল্য কত রাখছেন? এটা রাখা যাবে 2,500 টাকা, এটা এটা ওগুলো 2,500 টাকা, 2,500 টাকা জি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনাদের সবই দেখলাম মোটামুটি, এখন যদি কাস্টমার আসে অবশ্যই কিছুটা কমে আসবে। এটা এটা বেসিন জি জি, এটা হলো টেবিল টপ, টেবিল টপ। হ্যাঁ এগুলো হলো টেবিল টপ, আপনার বিভিন্ন রেঞ্জের আছে, আপনার টান দিয়ে নিয়ে যাবেন। আচ্ছা হ্যাঁ, এই টেবিল টপ এগুলা, হ্যাঁ এগুলো বিভিন্ন রেঞ্জের আছে, আপনি আসলে আলোচনার সাপেক্ষে কম বেশি কম করে দেওয়া যাবে, কিছুটা কম করা যাবে। আচ্ছা বাহ অনেক সুন্দর সুন্দর এগুলো জি, এগুলো টেবিল টপ নাকি? টেবিল টপ, এগুলো সবগুলো টেবিল টপ, টেবিল টপ। আচ্ছা এক একটা এক এক রকম দাম আর? হ্যাঁ কোটো আর চারু ব্র্যান্ডের আছে নাকি? কোটো চারু
আমাদের চায়না সব ব্র্যান্ডের আছে। আচ্ছা বাহ, অনেক সুন্দর সুন্দর। প্রিয় দর্শক ভাইয়েরা, আপনারা যেগুলো দেখলেন এবং দামও শুনলেন, তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই তারা ডিসকাউন্ট কিছুটা অবশ্যই করবে। আর আপনারা যদি ঢাকার বাইরেও হয়ে থাকেন, কেউ থাকেন, আর যদি কোনোটা ভালো লেগে থাকে তাহলে আপনারা এখানে বললে তারা আপনাদেরকে পৌঁছে দেবে। আপনারা ভালো লাগলে অবশ্যই কথা বলবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।
Thank you.
Thank you.